সো গাইজ, আর একটা আমি নতুন রেস্টুরেন্টে এসেছি আজকে রিভিউ করতে। দেখা যাক আজকে এখানকার খাবারগুলো কীরকম। নতুন ওপেন হয়েছে মালদাতে এই রেস্টুরেন্টটা, সো লেটস। সো আর একটা নতুন রেস্টুরেন্টে চলে এসেছি বন্ধু, সিক্স ফ্লোর, দেখা যাক কি আছে। সো আমি এই মুহূর্তে চলে এসেছি এখানে রেস্টুরেন্টে, আর আপনারা দেখছেন এই মুহূর্তে আমি এই রেস্টুরেন্টে বসে আছি। সো আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো রেস্টুরেন্টটা, এইদিকে আমি ঘোরাচ্ছি ক্যামেরাটাকে, এবং নতুন এটা খুলেছে আপনার 420 মোড়ে। দারুণ লাগলো আমাকে, মানে আপনার এখন মনে হচ্ছে যেন 5-star 4-star রেস্টুরেন্টগুলো যা আপনার শিলিগুড়ি কলকাতা দেখা যেত এখন মালদাতেও হচ্ছে। এই দেখুন তার ইন্টেরিয়ার, অসাম ইন্টেরিয়ার, ওহো মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং, পুরো মাইন্ড ব্লোয়িং। আর জাস্ট আমি ওয়েটিং করছি আমার অর্ডারের জন্য, আমি অর্ডার দিয়েছি মাঞ্চুরিয়ান আর তার সাথে দিয়েছি নাল, সো আই এম ওয়েটিং ফর দ্যাট। একটু অন্ধকার অন্ধকার আছে, পুরোটাই সেন্ট্রালি এসি, আর দেখতে পাচ্ছেন এখানে মকটেলগুলো তৈরি করা হয়। এই হচ্ছে আমার ফুড, চলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি যাচ্ছি খেতে। তো আমি অর্ডার করেছিলাম মাঞ্চুরিয়ান আর নাল। ও আমায় ভালো লাগছে, আপনারাও এখানে ট্রাই করতে পারেন, আসতে পারেন, খেতে পারেন। হ্যাঁ অনেক ডিশ হয়। আর এই যে ও মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং, যাই বলুন না যা, প্রতিদিন একটু ডিফারেন্ট না হলে কি হয়। মানে আমি বলতে চাইছি যেটা, মানে একটু কখনো কখনো আউটিংয়ে গিয়ে আপনি খেতে পারেন। সো এখন আমি ফিলিং করে আমি বেরোচ্ছি। তো আপনারা দেখলেন আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো আপনারা জানাবেন, তবে আমাকে বেশ ভালো লাগলো, আমি খেলাম আর খাবার টেস্ট ভীষণ দারুণ। তো আপনারা এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারেন, সমস্ত ব্যবস্থা আছে। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে।